তো আমি যখন প্রত্যেকটা স্ক্রিপ্টিং এর লাইন আমি পড়ছিলাম, আমি জানি আমি রাজকেই দেখছিলাম। একটা মোমেন্ট আমার কাছে মনে হচ্ছিল যে আমি জীবন নিয়ে এবং মৃত্যু নিয়ে আসলে আমি ডিল করছি। কাজ করতে এসছো ভাই, কাজ করো। শাকিব খান এমন একজন নায়ক যে নায়িকা সৃষ্টি করেন। সুপারস্টার শাকিব খান বর্তমানে মিডিয়া জগতে নিশ্চু। সূত্র অনুযায়ী জানা গেছে তিনি ভীষণ জ্বরে আক্রান্ত। তার একটা কেস ছিল, তিনি সেটাতে যেতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে। অর্ধেক সাফল্য আমি তাকে দিই। বিগত বছরগুলোতে শাকিব খান আসলে কিছুটা খেয়ে হারিয়ে গিয়েছিল। শাকিব খান নিশ্চুপ থাকলেও মিডিয়ায় তাকে নিয়ে চর্চা করছেন অন্যেরা। এমনইভাবে ছোট পর্দার অভিনেতা অপূর্বের চর্চা ছিল, তিনি বলেন, আমি শুধু বলতে পারি শাকিব খান একজন সুপারস্টার। অপূর্বের এই বক্তব্যে আমি স্পষ্ট বুঝতে পারলাম তিনি নায়ক হতে যাচ্ছেন। আর নায়ক হতে গেলে এরকম তেলবাজ একটু হতেই হয়, নতুবা সিনেমা জগতে ভক্ত তৈরি হবে না। যাই হোক, শাকিব খান তো বস, থেমে থেমে বেছে বেছে কাজ করবেন, এটাই স্বাভাবিক। কি করা দরকার কি করা দরকার না সে খেয়ে হারিয়ে ফেলেছিল। এদিকে ফিতা কাটা নায়িকা খ্যাত অপু বিশ্বাসের গুরুত্বপূর্ণ কাজ না থাকলেও শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শেহজাদের মা বুবলি কিন্তু তলে তলে অনেক দূর। আমি দেখেছি যে রাজ কিভাবে সার্ভাইভ করছে, কি কাজ বুবলিকে দর্শকরা আসলে আর কয়েকদিনের অপেক্ষা, তার স্ক্রিনে কিভাবে দেখবে কি শরীফুল রাজ। বারবারই কেন বলছি, বিকজ আমাদের কেমিস্ট্রিটা এমন ভাবে বিল্ড আপ করা হয়েছে যে কাজ করতে এসছো ভাই, কাজ করো। আর স্টেজ আমার হাইট আমার কোয়ালিটিতে আসতে, তার মনে করেন নাকের জল চোখের জল পানি, সেও বিশাল ব্যাপার। চিত্রনায়িকা বুবলি সুপারস্টার শাকিব খানের নায়িকা হিসেবে একচেটিয়া ব্যবসা সফল হিট সিনেমা উপহার দিয়ে আসছিলেন। জুটি বেঁধে শাকিব খানের বিপরীতে একের পর এক হিট সিনেমায় অভিনয় করায় অনেকেই প্রায় ধরেই নিয়েছিলেন শাকিব খানের নায়িকা মানেই বুবলি। এমনকি শাকিব খান ছাড়া অচল বুবলি এমন কথাও ভাসতে থাকে চলচ্চিত্র আকাশে। কিন্তু সেই ধারণা পাল্টে দিয়ে অন্য নায়কের বিপরীতে অভিনয় শুরু করে নতুন করে আলোচনার জন্ম দেন এই অভিনেত্রী। ধীরে ধীরে ব্যক্তিগত জীবনের টানাপোড়ন ও হতাশাকে পাশ কাটিয়ে আবার নিজস্ব গতিতে নিজ অঙ্গন চলচ্চিত্রে ফিরে আসেন বুবলি। ফের আপন মহিমার আলোয় উদ্ভাসিত করেন নিজেকে, সব কিছু ভুলে লাইট ক্যামেরায় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন একগুচ্ছ হিট ছবির এই নায়িকা। শাকিব খানকে ছাড়াই নতুন নতুন সিনেমা উপহার দিচ্ছেন দর্শককে। সাইমন সাদিক নীরব, ইমন মাহফুজ আহমেদ, জিয়াউল রোশান থেকে শুরু করে হিরো আলম আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন এই চিত্রনায়িকা। এর মধ্যে বেশ কয়েকটি সিনেমা প্রশংসাও কুড়িয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি সিনেমার কাজ যেমন তিনি হাতে নিয়েছেন তেমনি শেষও করেছেন শুটিং। সেই ধারাবাহিকতায় কোনো রকম প্রচার প্রচারণা ছাড়াই অনেকটা গোপনেই শেষ করলেন দেওয়ালের দেশ নামে একটি সরকারি অনুদানের সিনেমা। এই সিনেমাতে সর্বপ্রথম রাজের বিপরীতে অভিনয় করছেন বুবলি। নিজেকে বারবার ভাঙানোর চেষ্টা করছেন তিনি, ব্যক্তি জীবনের হতাশা থেকে বের হয়ে আবার স্বমহিমায় নিজেকে ফেরানোর চেষ্টা করছেন। স্বামী গেলে স্বামী পাওয়া যাবে, কিন্তু কেরিয়ার গেলে কেরিয়ার পাওয়া যাবে না।